ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় শীতে ত্বকের যত্ন। কুয়াশা আর ঠান্ডা বাতাস ইতিমধ্যে জানান দিয়েছে শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তনে তাই শুরু হয়েছে ত্বকের নানা সমস্যা। এ সময় ত্বক রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে যাওয়ায় দরকার একটু বাড়তি যত্নের। নিয়মিত যত্নে শীতেও ত্বক হয়ে উঠবে মসৃণ ও স্বাস্থ্য উজ্জ্বল। জেনে নিন শীতে কোন ধরনের ত্বকে কেমন যত্ন নেবেন। তৈলাক্ত ত্বকের যত্ন। যাদের ত্বক খুব তৈলাক্ত তারা ক্লিনজিং ও ময়শ্চারাইজিং এর ক্ষেত্রে অয়েল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করুন। ঘরোয়া ময়শ্চারাইজার হিসেবে এক্ষেত্রে টমেটো রস খুবই কার্যকর। ক্লিনজিং ও টোনিং এর পর লেটুস পাতার রস, মধু ও লেবু রস মিশিয়ে লাগাতে পারেন। আনারস, আপেল, পাকা পেঁপের সঙ্গে মধু মিশিয়ে প্যাক ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের যত্ন। শুষ্ক ত্বকের প্রধান কাজ হলো ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখা। ভিটামিন ই ওয়েল হাফ চামচ, হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে প্রতিদিন লাগাতে পারেন। ত্বকে পুষ্টি যোগাতে ডিমের কুসুম, 1 চা চামচ মধু, আধা চা চামচ অলিভ অয়েল ও গোলাপ জল মিশিয়ে সারা মুখে লাগিয়ে 15 মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন এই প্যাকটি। মিশ্র ত্বকের যত্ন। প্রতিদিন হালকা ক্লিনজার ব্যবহার করতে পারেন, তবে ত্বকের শুষ্ক জায়গাগুলোতে অবশ্যই ময়শ্চারাইজার লাগাবেন। সিদ্ধ করা মিষ্টি কুমড়ো চটকে তার সঙ্গে মধু ও দুধ পরিমাণ মতো মিশিয়ে 20 মিনিট রেখে তারপর ম্যাসেজ করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে 3 দিন ব্যবহার করলে উপকার পাবেন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।